আসসালামু আলাইকুম গাইস, সুরভি রেসিপির আরো একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত। ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো সারা বছর কি করে এই প্রয়োজনীয় মটরশটি, আমাদের ফেভারিট একটা ভেজিটেবল, এই ভেজিটেবলটা আমরা কিভাবে সারা বছর ফ্রোজেন করে সংরক্ষণ করে খেতে পারবো, সেই সহজ পদ্ধতিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে, চলুন দেখে নিয়ে যাক। তার আগে এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটন দিতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, আর আমার নতুন ভিডিও সবার প্রথমে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়াও আমাকে পেতে আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা টুইটার ও ওয়েবসাইট ইভেন লিঙ্কডইনে আপনারা ভিজিট করতে পারেন, সেখানে আমি অলওয়েজ অ্যাক্টিভ থাকি। তো চলুন দেখে নিয়ে যাক কিভাবে এটা আমরা সংরক্ষণ করব। ফ্রেন্ডস, আমি এখানে নিয়েছি ফ্রেশ টাটকা মটরশুঁটি বীজ, অর্থাৎ দেখতে পাচ্ছেন এটা বেশ বড় দানার মটরশুঁটি, এটা বেশ বড়। 4 কেজি মটরশুঁটিকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এতগুলো হয়েছে। তো এই এই 4 কেজির মটরশুঁটিকেই আপনাদেরকে আমি ফ্রোজেন করে দেখাবো, আর এটা এই পদ্ধতিতে ফ্রোজেন করলে সারা বছর এটার গুণগত মান ইনটেক থাকবে এবং সারা বছর যখন খুশি আপনারা বের করে এটাকে ইউজ করতে পারবেন। এই মটরশুঁটিটা অনেক ফেভারিট একটা ভেজিটেবল, এটা সব কিছুর সঙ্গে যায়, চাইনিজ থেকে শুরু করে নর্মাল ভেজিটেবল থেকে শুরু করে সব কিছুতেই আপনি আমরা মটরশুঁটি ব্যবহার করতে পারি। আর এই প্রয়োজনীয় মটরশুঁটিটা কিন্তু আমাদের সারা বছর অ্যাভেলেবল না, তো আমরা যদি ফ্রোজেন করে ভালো করে রাখতে পারি তাহলে আমরা সারা বছর ফ্রেশ টাটকা মটরশুঁটি খেতে পারবো। তো এর জন্য আমার লাগবে, ফ্রোজেন করে রাখার জন্য লাগবে এরকম বক্স, অর্থাৎ এয়ারটাইট বক্স কিংবা যে ব্লক ব্যাগ, এরকম এয়ারটাইট বক্সে আপনি রাখতে পারবেন ফ্রোজেন করে। তো আমি কিভাবে রাখতে হবে সেটা দেখাবো, বা যে ব্লক ব্যাগও আপনি ইউজ করতে পারেন। তো আমি একটা বড় সসপ্যান নিয়েছি, একটা বড় মাপের সসপ্যান নিলাম, যেহেতু মটরশুঁটি গুলো বেশি এ কারণে আমি একটু উঁচু বড় মাপের সসপ্যান নিয়েছি। আর এই সসপ্যানটাতে আমি এখন ফুটন্ত বয়েল পানি দিব। ফ্রেন্ডস, এখন এই জারটাতে আমি ফুটন্ত বয়েল পানি ঢেলে দিচ্ছি, এটা একদমই ফুটন্ত, দেখেই বুঝতে পারছেন। এইরকম আমি ফুটন্ত বয়েল পানি নিয়ে নিলাম, আর এর মাঝে আমি এই মটরশুঁটিগুলো দিয়ে দিব, যেহেতু সবগুলো আমি দিয়ে দিলাম। মটরশুঁটি ঢেলে দেওয়ার পর এটাকে আমি জাস্ট 5 মিনিটের জন্য এই ফুটন্ত গরম পানির মধ্যে এই মটরশুঁটিগুলো রেখে দিব, এর বেশি রাখার দরকার নেই। এই মটরশুঁটির কালারটা কিছুটা চেঞ্জ হইতে শুরু হয়েছে, দেখুন এই 5 মিনিটে আরও অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে। তো আমি এটা ঢাকনা দিব না, এরকমই আমি 5 মিনিট রেখে দিব। তো ফ্রেন্ডস, ফিরে আসছি 5 মিনিট পরে। ফ্রেন্ডস, আফটার 5 মিনিট পরে দেখুন এই মটরশুঁটির কালার কিছুটা চেঞ্জ হয়েছে, এটাই জাস্ট এনাফ, আপনি 5 মিনিটের বেশি রাখার কোনো দরকার নেই। কালারটা কিছুটা চেঞ্জ হয়েছে, এটা ইজ পারফেক্ট, এটাকে 5 মিনিটের বেশি রাখতে যাবেন না, কেননা এটাকে আমরা এখন উঠিয়ে নিব। দেখুন কালারটা কিছুটা চেঞ্জ হয়েছে, আর এটা কিছু সময় যাওয়ার পরে আরও সুন্দর একটা কালার চলে আসবে। তো এটাকে আমরা এখন উঠিয়ে নিব, উঠে এরকম একটা ছাকনাযুক্ত ইয়েতে আমি ছেঁকে নিব পানিটা, পানিটাকে ঝরিয়ে নিতে হবে। 5 মিনিট পরে আপনারা এরকম ছাকুনিতে পানিগুলো ঝরিয়ে নেবেন, অর্থাৎ পানিগুলো ছেড়ে নেবেন। এটাকে আমরা এখন প্রপার ওয়েতে ঠান্ডা করে নিব। ফ্রেন্ডস, এটা প্রপার ওয়েতে এখন ঠান্ডা হয়ে গিয়েছে, এটাকে আমি পানি দিয়ে ঠান্ডা করে নিয়েছি, যেমন আমরা নুডলস থেকে নিই সেরকম পানিতে ঠান্ডা করে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার আছে, এই কালারটা নষ্ট হবে না। এখন আমরা এটাকে এরকম বক্সে আমরা ভরে নিব, ঠান্ডা করে পানি ঝরিয়ে নেবেন। নামার পরে এরকম বক্সে করে আমরা সারা বছরের জন্য ফ্রোজেন করে খেতে পারবো, এয়ারটাইট বক্সে করে কিংবা জিপলক ব্যাগে করেও আমরা ফ্রিজে রেখে সারা বছর এটা সংরক্ষণ করে খেতে পারবো। যখনই আপনি কোনো রান্নাতে ইউজ করতে চান এটা সরাসরি দিতে পারবেন, আলাদা করে কুক করে নিতে হবে না, কারণ এটা হাফ ডান সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন। আর এগুলো ভেস্ট তো যেহেতু চাইনিজ থেকে শুরু করে সব কিছুতে ইউজ করা যায়, তো এটা হাফ ডান সিদ্ধ হয়ে গিয়েছে, এটাকে সরাসরি আমরা এখন যে কোনো রান্নায় ইউজ করতে পারবো, এটাকে আলাদা করে আর সিদ্ধ করতে হবে না বা ভাপে নেওয়ার কোনো দরকার নেই। ফ্রেন্ডস, এ ছিল আজকের মতো আমার বছর জুড়ে মটরশুঁটি সংরক্ষণের সবচেয়ে সহজ পদ্ধতি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে শেয়ার করবেন, আর আমার এরকম নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।